নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড বেগ ওল্ডি থমকে দেয় চীনা আগ্রাসন লেখা কিংসুক বন্দ্যোপাধ্যায় পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী সুপার হারকিউলিস ল্যান্ড করছে অতিকায় এই মার্কিন ফৌজি পরিবহন বিমানের ইঞ্জিনের আওয়াজে রানোয়ের অনতিদূরের পাহাড়গুলোও যেন কাঁপছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের টাওয়ার থেকেও কাঁপুনিটা স্পষ্ট বোঝা যায় মনে হয় যেন দুনিয়া কাঁপিয়ে কোনো দৈত্য নামছে উত্তর লাদাখের এই বেগ ওল্ডি ঘাঁটিতে নয় নয় প্রায় মাস ছয় ক্ষতিতে চলল কল্লোলের এতদিন দক্ষিণ ভারতের বিমান ঘাঁটিগুলোতে দিন কেটেছে তখন মনে হতো সেগুলোই দারুণ রোমাঞ্চকর কত নিত্য নতুন বিমান আসা যাওয়া করছে আকাশ থেকে কত না উচ্চারণে ইংরেজি শোনা মাঝে মধ্যেই অন্য ভাষার সঙ্গে জগাখিচুড়ি ইংরেজি তাই সিনিয়রদের কাছে গড্ডলিকা প্রবাহ মনে হলেও সদ্য চাকরিতে যোগ দেওয়া কল্লোলের বেশ লাগত তারপর ক্যালেন্ডারের পাতা অনেকবারই পাল্টেছে সেদিনের সেই গ্রিন হর্ন এখন অনেক পরিণত পরিস্থিতির সঙ্গে জুজতে জুজতে এখন অনেকটাই ইস্পাত কঠিন অনুভূতির উত্তাপও আজকাল পর্তির দিকে কিন্তু তাও কয়েক মাস আগে যখন জানতে পারল লাদাখের বেগ ওল্ডি বিমান বিমানঘাটিতে তার পরের পোস্টিং তখন কেন জানি না মন অজান্তেই নেচে উঠেছিল মনে হলো যে অ্যাডভেঞ্চারের স্বপ্ন সে একদিন দেখত তা বুঝি এত বছর পরে ধরা দিল তার সামনে আর বলা তো যায় না কপালে থাকলে হয়তো ইতিহাসের সাক্ষীও থাকতে পারে সে বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের প্রেম কিন্তু তাই হয়েছে সে। এই জায়গার রয়েছে ইতিহাস প্রথমেই বলে রাখা ভালো এই অদ্ভুত নামের সঙ্গে দূর ইংরেজির কোনো সম্পর্ক নেই মধ্য এশিয়ার চাকতাই ভাষায় এর মানে হলো কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুস্থান ইতিহাস বলছে দৌলত বেগ ওল্ডি নামকরণ হয়েছে পনেরোশো সালে যখন সামারখানদের সুলতান সৈয়দ খান কারাকোরাম গিরিপথের অদূরে এইখানে অতি উচ্চতার কারণে মৃত্যুবরণ করেন এককালে বেঙ্গল মেডিকেল সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট সার্জেন এই ডাক্তার হেনরি ওয়াল্টার বেল ঊনবিংশ শতকের শেষভাগে ইংরেজ সেনাবাহিনীর সঙ্গে মধ্য এশিয়া থেকে আফগানিস্তান অবধি চষে ফেলেন মধ্য এশিয়ার কাশগার আফগানিস্তানে তার মিশন নিয়ে লেখেন বেশ কয়েকটা বই এহেন বেলের মতে বেগ ওল্ডি কথার অর্থ হল রাষ্ট্রের শাসকের প্রয়াণের স্থান আর সেই শাসক হল এই সুলতান সৈয়দ খান কে এই সুলতান ইতিহাস ঘাটলে দেখা যায় মধ্য এশিয়ায় এই শাসক মোটেই হেলাফেলার লোক ছিলেন না মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তারই সম্পর্কিত ভাই সামার খানদের এই শাসক মধ্য এশিয়া একের পর এক সমরাভিযানে জয়ী হয়ে গাজী উপাধিও নেন বেল লিখছেন সুলতান কাশ্মীর আর বালতিস্তানে আক্রমণ চালান কারাকোরাম গিরিপথ দিয়ে পনেরোশো একত্রিশ সালে কাশ্মীরে ঢোকার সময় অত উচ্চতায় সুলতান গুরুতর অসুস্থ হয়ে পড়েন সে যাত্রায় কোনো রক্ষা পেলেও বছর দুবছর বাদে ফেরার সময় আর শেষ রক্ষা হল না পনেরোশো তেত্রিশ সালের নয় জুলাই কারাকোরাম পাসের কাছেই তাঁর মৃত্যু হয় বেগ ওল্ডির ইতিহাস কিন্তু সুলতানের মৃত্যুতেই শেষ হল না সুলতানের এক তুতো ভাই মির্জা মোহাম্মদ হায়দার দুগলাত ছিলেন তাঁর সেনাপতিও সুলতানের মৃত্যুর সঙ্গে সঙ্গে মির্জারও ভাগ্য বিপর্যয় ঘটে সামারখান্ত থেকে নির্বাসিত হন তিনি সব হারিয়ে শেষমেশ পড়শি রাজ্য বাদাক স্থানে মামার কাছে আশ্রয় পান এদিকে তখন ভারত ইতিহাসের এক উত্তাল সময় উপস্থিত মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে সময়ের সেই উত্তাল তরঙ্গের সবারই হয়ে মির্জা ঠাঁই পেলেন মুঘল পারে সেখানে থাকার সময় লিখলেন তারিখ ই রশিদি বা রশিদের ইতিহাস যা সুলতান সৈয়দ খানের সমরাভিযান লিপিবদ্ধ করল বেল বেগ ওল্ডির ইতিহাস উদ্ধার করেন এই বই থেকেই এত গেল ইতিহাস কল্লোল খুব ভালোভাবেই জানে বর্তমান বিশ্বে ওয়ের গুরুত্ব এতটুকু কম নয় উত্তর লাদাখের মাথায় রয়েছে ভারতের এই বেগ ওল্ডি বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ রেখা বরাবর ষোলো হাজার ছশো ফিট উচ্চতায় থাকা দৌলত বেগের সামরিক বিমান ঘাঁটি হল বিশ্বের অন্যতম উচ্চতার এত উচ্চতায় থাকার সুবাদে এখান থেকে সহজেই দুপাশের গিলগিট ও আকসাই চীনের বিশাল এলাকার উপর নজরদারি করা যায় ফলে বেজিং এর আশঙ্কা যুদ্ধ বাদলে এখান থেকে দিল্লি সহজেই মধ্য দিয়ে তাদের প্রাণভোমরা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেকের উপর হামলা চালাতে পারবে শুধু তাই নয় দৌলতবাগের কাছেই রয়েছে কারাকোরাম গিরিপথ হাজার হাজার বছর ধরে কারাকোরাম পর্বত শ্রেণীর এই গিরিপথ দিয়েই সামারখান থেকে লাদাখে আসা হয় ফলে এই গিরিপথ যার হাতে নিয়ন্ত্রণের রাশও তারই হাতে আবার বহুচর্চিত সিয়াচেন হিমবাহ রয়েছে কিছু দূরেই সেখানেও রসদ জোগানোর মূল কাণ্ডারিয়েই ওল্ডি ফলে পুরো উত্তর লাদাখ দখল করার চীনা মতলবের মুখে দুর্লঙ্ঘ প্রাচীর হয়ে দাঁড়িয়ে দৌলাত বেগ ওল্ডি কাচের জানলা দিয়ে টারম্যাকে দাঁড়িয়ে থাকা হার্কিউলিস্টের উপর নজর পড়ল কল্লের কেমন একটা থ্রিল্ড লাগছে না